ভারতীয় যে কটো সিনেমার সিকুয়েলের জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে তার মধ্যে অন্যতম আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানার পুষ্পা দারুণ। পুষ্পা মুক্তির পর বক্স অফিসে বাজিমাতের পাশাপাশি দর্শক সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে এই সিনেমা, আর সেই থেকেই এই সিনেমার দ্বিতীয় কিস্তির অপেক্ষার প্রহর গুনছেন ভক্তরা। এর আগে কয়েক দফা এই সিনেমার শুটিং পেছালেও সামনেই এর মুক্তির তারিখ থাকায় বর্তমানে এই সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন নির্মাতা ও অভিনয় শিল্পীরা, আর সেই শুটিংয়েরই দৃশ্য এখন ভাইরাল নেট দুনিয়ায়। ভিডিওতে দেখা যায় রাশমিকার পুষ্পার সেই পুরনো অবতার, পরনে লাল রঙের শাড়ি, খোপায় গোজা ফুল, আর সঙ্গে আছে ভারী গহনা। আর সেই শুটিং ঘিরেই চারপাশে উৎসুক জনতার ভিড়, আর সেই ভিড় সামাল দিতে সেটের লোক ও পুলিশ পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে তাকে। নেটিজেনদের কেউ কেউ দাবি করছেন ভারতের অন্ধ্রপ্রদেশের জগন্তী উমা মহেশ্বরা মন্দিরে পুষ্পা টু সিনেমার দৃশ্য ধারণের কাজ হয়েছে, আর সেখান থেকেই ফাঁস হয়েছে শুটিংয়ের এই ভিডিও ক্লিপ। পুষ্পা সিনেমার চেয়ে পুষ্পা টু আরো বেশি চমকপ্রদ হবে বলে জানিয়েছেন নির্মাতারা। বাজেটও থাকছে প্রথম সিনেমার তুলনায় প্রায় দ্বিগুণ। পুষ্পা দা রাইজ সিনেমার বাজেট ছিল 193 কোটি রুপি, এবার বাজেট ধরা হয়েছে 400 কোটি রুপি। নির্মাতা সুকুমারের পুষ্পা টু সিনেমায় আল্লু অর্জুন ও রাশমিকার সাথে আরও অভিনয় করেছেন ফাহাদ ফজিল, প্রকাশ রাজ, সুনীল, রাও রমেশ প্রমুখ। চলতি বছরের 15ই আগস্ট বড় পর্দায় মুক্তির কথা রয়েছে পুষ্পা দ্য রাইজের। আফরোজা মৌটুসি, সময় সংবাদ, ঢাকা।